Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আমি মনে করেছিলাম এবার তুমি আসতে পারবে না কুঞ্জ। তা কি হয় ঠাকুর বাবা, ইয়ে তো মায়ের কাজ, ও জল হোক ঝড় হোক সম্বৎসরে এখানে তো হাজিরা দিতে হবেই ঠাকুর বাবা। শঙ্করার কি হয়েছিল কুঞ্জ? বলবেন না ঠাকুর বাবা চিনি মুখারামের কথা। জোয়ান ছেলে ভোরবেলা বাহির হইল আর দুপুরবেলা নিয়ে এলো মরা। আমার আমার পরাশৈরাকে আশীর্বাদ করেন ঠাকুর বাবা, ও যেন ওর বাপের কাছে পালিয়ে লা যায়। আমি আশীর্বাদ করছি কুঞ্জ, ও যেন দীর্ঘজীবী হয়, যেন দাদুর ঢোল নিয়ে বছর বছর এই বাংলা মায়ের সামনে নেচে নেচে বাজায়। তোমার কি ভাব লাগিয়ে গেল নাকি দাদু? পূজা তিন দিন হয় কেন? ইয়ে শোনো কথা, আরে মায়ের স্বামী যে পাগল, মাকে বেশি দিন ধরে রাখলে সে পাগলটার কি অবস্থা হবে বিবেচনা করিয়ে দেয়। লে লে চল কাঁচি লে উঠ। দাদা আজ খাগড়ার গণেশ উস্তাদের গান আছে। গান আছে তো তুই আর কি? আমি শুনবো।
চোখে মুখে শিল্পীর তন্ময়তা কে তুই? পড়াটা পাগল আছে ওস্তাদজি, ও আমার শঙ্করার বেটা পরাশইরা। ওকে ক্ষমা করেন ওস্তাদজি, ক্ষমা করেন, গান শুনি না ছুটে আছি। পরাশইরা পালিয়ায় না না, ওকে আমি ছেড়ে দেব না রে গুঞ্জু, ওকে আমি ছেড়ে দেব না। পরাশর শিল্পী সরস্বতীর বীণা রয়েছে ওর হাতে, সেই বীণার একটি তারও যদি আমি সুরে বেঁধে দিতে পারি। ওকে আমি ছাড়তে লাগবো, ওর বাপ চলে গেল ফাঁকি দিয়া, ওকে আমি ছাড়তে লাগবো, ওর দাদিকে আমি কি বলিয়া বুঝাইব? এই পরাশরা আ আ চটপটা আয় না কেন? কি হইল রে দাদু, কি হইল? আমি উস্তাদের কাছে গান শিখতে যাব। তুই পারবা গান শিখতে? আমরা হলাম ভুলি। দাদা উস্তাদ কি জাত বটে? তুই আবার কি প্রশ্ন? উস্তাদ উস্তাদ, মহা গুণী ব্যক্তি, জাতের কি কাম আছে? দেবে
আমি যদি গান শিক্ষা বড় হই সেগুলো তো লোকে বিচার করবে না তোর ঢাকের বাজনায় মা জাগ্রতা হয় তেবে তোকে কেন মন্দিরের উপর কি উঠতে দেয় না বাবুরা কয় ছুসনি ছুসনি সরে যা দাদু আমি গান শিখব না না তুই আর বারণ করব না তোদের বড় অভিমান শঙ্করাটা চলে গেল না না তুই আর বারণ করব না তোকে কালই আমি উস্তাদের কাছে দিয়ে আসব সাগরে ডুব দিলে কোনো দুঃখ থাকবে না রে সব দুঃখ তুই ভুলে যাবি আজ আমি ধন্য রে আজ আমি ধন্য তুই আমাকে নিঃশেষ করে নিয়েছিস পরাশর তোকে দেবার মতো আর তো আমার কিছু নেই না আর আমার কিছু নেই আর আমার কিছু নেই কেন এই বিষকে আত্মহত্যা করছেন ওস্তাদি জীবনের ভুলের মাসুল তো আমাকে এমনি করেই মিটিয়ে দিতে হবে পরাশর কিসে ভুল কি হবে সে কথা শুনে গানের অর্ঘ্য তুলে দিয়েছি বেদনার ভার আর চাপাতে চাই না শিল্পীর সবচেয়ে বড় ঐশ্বর্য তার সংযম সুরের রূপেই যদি তন্ময় হয়ে থাকো রক্ত মাংসের রূপের পায়ে নিজেকে বিলিয়ে দিও না হঠাৎ এ কথা কেন ওস্তাদজি কাটালি মিছে দুনিয়া
হাটে বেশাতি করিতে খরালি রে সম্বল খরালি রে সম্বল ভাঙনের তীরে ঘর বেঁধে কিবা ফল প্রাণের পদে অর ঘরছিয়া করে সমর্পণ শুধু চার দিন পূজা তারপরে হয় প্রতিমা বিসর্জন কৃষ্ণ মিটিতে হয় তোর পেয়ালা ভাঙি যায় তোর পেয়ালা ভাঙি যায় জীবনের আশা সকলি ফুরায় ফুরায় না আঁখি জল ফুরায় না আঁখি জল ভাঙনের তীরে ঘর বেঁধে কিবা ফল ভাঙনের তীরে ঘর বেঁধে কিবা ফল গুরুজি ও শিউলি শিউলি ফুটেছে তাহলে তো বাংলা মায়ের মন্দিরে বোধনের ঢাকও বেজে উঠেছে তুই যা পরাশর তুই আজই চলে যা ওরে তোর দাদু যে তোর পথ চেয়ে বসে আছে রে আপনি যাবেন না ওরে না রে না আমার আহুতি আমি নিঃশেষ করেছি ওরে বাংলা মায়ের মন্দিরে তোকেই যে গান গাইতে হবে রে তুই যা পরাশর তুই আজই চলে যা তুই যা তুই যা ছলো ছলো নদীর জলে মাগো তোমার ছলো ছলো নদীর জলে প্রাণ জুড়ানো সুধা ধরে মা তোমার প্রাণ জুড়ানো সুধা ধরে ও আমার বাংলা মাগো Thank you.
তোমার সোনার ধানের খেতে দিলে সবার আসন পেতে ছড়িয়ে দিলে করুণ রাগে তরুণ রবির করুণ হাসি সাজ সকালে নদীর ঘাটে কলস ভরে তোমার বধু সাজ সকালে নদীর ঘাটে কান্না হাসির ফোটায় কমল ছড়ায় তাতে প্রেমের মধু কান্না হাসির ফোটায় কমল ছড়ায় তাতে প্রেমের মধু সাজ সকালে নদীর ঘাটে দুঃখে দেখি তোমায় আমার বুকে মায় ওমায় আমার সুখে আমার দুঃখে দেখি তোমায় আমার বুকে মায় আমার জন্ম মরণ তোমার কোলে মা এই শুলি ধরা মাটির পরে মা এখনো দেখা তো মায়ের পূজা কেমন করে হবে কে বাজাবে সন্ধি পুজোর ঠাক ওরে মায়ের থানে ঢাল বাজিয়ে ঢুলি জন্ম সার্থক পরাশৈরা আমি কি নিয়ে বেঁচে থাকবো এমন করে বেঁচে থাকবো পরাশৈরা কেন দাদা মায়ের স্থানে এবার আমরা বাজাবো তুমি ঘুমাও দাদা তুমি ঘুমাও ঘুমাতে রাখছি রে পরাশৈরা ঘুমাতে রাখছি চোখ বুঝলি তো ভাবেছে কইছে আমাকে পাঁচটাটা ভালো করে শিখায় দাও আমি পট্টা করবো স্যার পূজাতে বাজাতে নাচছি এবার কি সন্ধি পূজা একই দিনে হয়েছে একই কাণ্ড রে বাবা যেটি গো ঠাকুর মশাই যেটি দাদু 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 দেখি দেখি গো ঠাকুর মশাই দেখি আর দেরি হবে না দেখি গো ঠাকুর মশাই দেখি দেখি দাদু দাদু
জানো মায়া ওরে কানাল মন জীবন যে রে স্বপ্ন ওরে কানাল মন সীতার বুকে হাসে নিঠুর মরণ জলের লিখন সব জলের লিখন জীবন যে রে স্বপ্ন মায়া ওরে কানাল মন জীবন যে রে স্বপ্ন মায়া তোর কাল যে ছিল জীবন সাথী যায় সে চলে রাতারাতি বিফল আশার এ পান্তরে ঘুরিস সারাক্ষণ জীবন যে রে স্বপ্ন মায়া ওরে কানাল মন জীবন যে রে স্বপ্ন মায়া সাঁঝের বুকে দিনের আলো আধার যায় ডুবে রে আধার যায় ডুবে স্মৃতির ব্যথায় হা হা করে নিছে তাকাশ পুবে রে নিছে তাকাশ পুবে স্মৃতির ব্যথায় হা হা করে নিছে তাকাশ পুবে রে নিছে তাকাশ পুবে স্মৃতির ব্যথায় হা হা করে নিছে তাকাশ পুবে রে নিছে তাকাশ পুবে তুই বালু চরের পর সুমনি খুঁজি সকার তুই বালু চরের পর সুমনি খুঁজি সকার জীবন যে রে স্বপ্ন ওরে কানাল মন চিতার বুকে হাসে নিঠুর মরণ জলের লিখন সব জলের লিখন আয় আয় পরাশর ও গো বগলার মা পরাশর রেখেছে দুটো মিষ্টি দাও কি হয়েছে রে পরাশর এত হাসছিস কেন ঠাকুর বাবা দাদু মিঠেই বলতো তার বাজনা না শুনলে দুর্গা মালাকে জাগ্রত হয় না কই নতুন ঢুলি এলো পুজো হলো কিছুই তো আটকালো না ঠাকুর বাবা আজ যে মানুষ থাকে কালকে সকলেই তাকে ভুলে যায় না না সকলকে তো ভোলা যায় না বিস্মৃতির মধ্যে মানুষ বেঁচে থাকে মৃত্যু তো জয় করেছে কত গুণী কত শিল্পী তাদের যশের গৌরবে মৃত্যুকে জয় করা যায় মৃত্যুকে জয় করা যায় সাধনা যেখানে বিরাট আঘাত সেখানে ততই নিষ্ঠুর রে ততই নিষ্ঠুর সে তুই পারবিনি তোর বাপ ঠাকুরদা চিরকাল পরের ঢোল বাজিয়ে এলো নিজের ঢোল বাজানো তোর পেশাও নয় সে তুই পারবিনি তুই যা যা তুই ফিরে যা ফিরে যা ফিরতে আমি পারবো না ওস্তাদজি সব দুঃখ সয়ে আমাকে বড় হতে হবে
বড় হতে হবে। আমিও তো তাই চেয়েছিলাম, পারলুম কি? সরস্বতীর মূর্তি বিসর্জন দিয়া প্রতিষ্ঠা করলাম নারীকে, রূপের মোহে পথ গেলাম ভুলে। মাটির প্রেম মিশে গেল মাটিতে, স্বর্গের সুর মিশে গেল আকাশে। তাই তো মৃত্যুই আজ আমার একমাত্র মুক্তি রে, একমাত্র মুক্তি। তুই যা পরেশ্বর, তুই যা, তুই যা, তুই ফিরে যা। এখনো সময় আছে রে, এখনো সময় আছে। মাটির ছেলে, যা ফিরে যা, ফিরে যা, তোর মায়ের কোলে ফিরে যা রে, ফিরে যা। আমি ফিরব না ওস্তাদজি, মৃত্যুকে আমাকে জয় করতেই হবে, আমাকে বড় হতে হবে। পারবি, পারবি রে পরশর, তুই পারবি, তুই পারবি। তবে তুই যা, তুই যা, তুই যা আমার গুরুর কাছে রে, তুই আমার গুরুর কাছে যা। ফর্দা স্লেমটা কোথায় ভাই? জানি না। এই বাড়ি নিশ্চয়ই দেখুন না। রামলোচন শর্মা, হ্যাঁ হ্যাঁ এই বাড়ি, কিন্তু কি দরকার বলুন তো? আগে আমি তার কাছে এসেছি। আচ্ছা ভেতরে আসুন। ও কি মাটিতে কেন, চৌকিতে উঠে বসুন।
দেখুন আমি 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 যে আপনি কে সে পরে হবে এখন উঠে বসুন তো গণেশ কাকা আচ্ছা গণেশ কাকা ভালো আছেন হ্যাঁ ভালোই আছেন তিনি আমি তারই শিষ্য তিনি পাঠালেন আমাকে বললেন তার গুরুর কাছে পাঠ না নিলে আমার শিক্ষা সম্পূর্ণ হবে না বুঝেছি আচ্ছা আমি বাবাকে খবর দিচ্ছি কি মা খাগড়ার গণেশ কাকার শিষ্য তোমার কাছে তাড়িয়ে দে দূর করে দে বাড়ি থেকে ওই ভণ্ড গণেশ শিষ্যের রূপ নিয়ে আবার আমাকে দাঁড়াতে এসেছে না না ওর নাম আমার কাছে উচ্চারণ করিস না মা ওর নাম না না তুমি এত চেঁচিও না তো তোমার শরীরে বড্ড খারাপ মনে থাকে না মা মনে থাকে না আমি যে বড় আশা করেছিলাম ওই গণেশের মধ্যে আমার সাধনা অমর হয়ে থাকবে কিন্তু কই পারল না তো দুর্বল অপদার্থ সে নিজেকেও ব্যর্থ করলো আমাকেও ব্যর্থ করলো না না ও শিষ্যে ঠাঁই হবে না এ বাড়িতে দাঁড়িয়েছে বাবা বললেন এখন দেখা হবে না আপনি বরং কাল সকালে আসবেন কাল সকালে আপনি বরং এখন আসুন আজ রাতে আমি কোথায় থাকবো তা আমি কি জানি যেখানে এসে উঠেছেন সেখানে থাকতে পড়তে কি আমি তো কোথাও উঠিনি সকালবেলা রেল থেকে নেমে তোমানে তো এই বাড়ি খুঁজছি আচ্ছা তাহলে নয় রাতটা এখানেই কাটিয়ে দিই খাবেন তো আমাদের সাথে আমরা অবশ্য ব্রাহ্মণ আমি ধুলি ও আচ্ছা চলুন কলতলাটা দেখিয়ে দিই হাত মুখ ধুয়ে নেবেন আসো কেন তুমি মিথ্যে দুশ্চিন্তা করছো বাবা একটু ঘুমো তো দেখি ঘুম ঘুম যে আসতে চায় না মা যখন তোর কথা ভাবি চোখ থেকে ঘুম যেন একেবারে মিছে যায় মনে হয় কি বা রেখে গেলাম কাকেই বা রেখে গেলাম আমি যখন থাকবো না মিনু তখন এই বিশাল পৃথিবীতে তো তুই একেবারে একা কেন তুমি এসব কথা বারবার বলে আমাকে দুঃখ দাও বাবা তোমাকে আমি কোথাও যেতে দেব না পাগল মা আমার শোন মা স্নেহের দাবিতে তো মৃত্যুকে বাধা দেওয়া যায় না সারা জীবন একাগ্রভাবে যার আমি সাধনা করে এসেছি সেই পরম জ্যোতি রূপ আর সরস্বতী তোকে রক্ষা করুন মা তার পায়ে আমি তোকে অর্ঘ্য দিলাম या देवी सर्वभूतेषु गीतरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः
রে গা গা রে গা মা পা গা মা রে গা মা পা ধা মা পা ধা নি সা ধা নি সা রে রে সা মিনু ওরে ও মিনু কি কি এমন করে গায় রে কি কে পেয়েছে এমন সরস্বতীর আশীর্বাদ মিনু ওকে ডাক ওকে ঢেকে আন মা ওকে ঢেকে আন আমি কি এতকাল ওরই জন্য প্রহর করেছি ডেকে আন মা ওকে ঢেকে আন আচ্ছা তুমি বসো আমি ডেকে আনছি ওরে ঢেকে আন ঢেকে আন দেখুন বাবাকে বলবেন না যেন আপনি গণেশ কাকার ছাত্র কেন দাদি আপনার দরকার কি আও মেরে নন্দলাল এসো 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 বাবা তুমি বসে আছি তোমার জন্য আমি বসে রয়েছি দেব আমার সমস্ত সাধনা আমার সারা জীবনের সঞ্চয় আমি আমি তোমার গলায় তুলে দেব কে তুমি তোমার নাম কি বাবা পরাশর দাস পরাশর বাবা চমৎকার নাম চমৎকার নাম তোমার গুরুকে কার কাছে তুমি পেয়েছো এমন শিক্ষা বাবা আগে আমার আগে আমি খাগড়ার গণেশ উস্তাদের শিষ্য গণেশ ও সেই গণেশ ভণ্ডটা তোমাকে পাঠিয়েছে আমার কাছে না না হবে না হবে না দূর হয়ে যাও এখন এ বাড়ি থেকে দূর হয়ে যাও বাবা এর কি অপরাধ সত্যি তো সত্যি তো পরাশর সত্যি তো তো কোনো অপরাধ নেই না না গণেশের অপরাধের জন্য তো আমি একে যেতে দিতে পারি না মা গো হচ্ছে জয়পত্র নিয়ে এসেছে পৃথিবীতে তো ওকে কেউ ঠেকাতে পারবে না পরাশর আজ্ঞে পারবে তুমি শিখতে লক্ষ্য হারাবে না ধৈর্য হারাবে না ওই গণেশের মতন মিথ্যের প্রলোভনে সব কিছু বিছিয়ে দেবে না সব প্রলোভনকে জয় করার জন্যই তো এসেছি অন্তরে অন্তরে ধর্ম আছে তোমার প্রেম আছে নিষ্ঠা আছে হ্যাঁ আমরা যাতে ঢুলি বছর বছর মায়ের পূজায় আমরা ঢোল বাজাই মায়ের নাম বুকে নিয়ে আমরা বাঁচি বেশ আমার পায়ে হাত রাখো প্রতিজ্ঞা করে বলো পৃথিবীর সমস্ত চাওয়া পাওয়া ভুলে গিয়ে শুধু নিষ্কাম ভাবে সাধনা করে যাবে প্রতিজ্ঞা করলাম আজ থেকে শুধু নিষ্কাম ভাবে নিজের সাধনাই করে যাব পরাশর আমি তোমাকে আশীর্বাদ করছি মা সরস্বতী তোমাকে জয়যুক্ত করুন তোমার সাধনা সার্থক হোক মিনু ওরে মিনু দিদি ধূপ চালিয়ে দে প্রদীপ চালিয়ে দে আর আমার তানপুরটা আমার তানপুরটা আমাকে এগিয়ে দে মা আজ থেকে আবার নতুন করে শুরু হোক মায়ের বন্দনা আহ কি শান্তি
गंगाधर शशिकला तिलक त्रिनज्वल देह दृष्टि काश्मीर कर्पूर दिनेश देहा विनोद जयंती हरिनाभनाथ विनादरा राजति दौड़ी के वृंदावनाथ स्वरूप देह तारंग राग दूत मत जामे सुस्निग्ध कांति नमित श्रीनेत आरोह कुंठ सब रोह वर्ण या ওস্তাদের শরীর মোটেই ভালো দেখলাম না মিনি। ও তো বারণ করেও লাভ নেই সমর্থ। দেখো এগুলোর একটা সদগতি করে ফেলো, যত শিগগির পারো লক্ষ্মীতে। গলার বোঝা আগেই নামিয়েছ, এখন বুঝি হাতে পালা। যদি কোনো অপরাধ না নাও তাহলে একটা কথা বলবো মিনি। বলছিলাম কি, কিছু টাকার দরকার থাকলে বরং আমি নিলে আরো বেশি নেব। কিছু টাকা নিয়ে তোমার ছোট করবো কেন? ঠিকই তো, দিতে চাইলেও ভেবার জোর তো সকলে থাকে না। আচ্ছা দাও। পরাশর, পরাশর, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। এইবার তুমি তোমার অভিযান শুরু করো, এবার শুরু হোক তোমার জয়যাত্রা। আর আমার, আর আমার কোনো ভয় নেই মিনুমা, আর আমার কোনো ভয় নেই। আমি আর হারিয়ে যাবো না, আমি আমি এর পরাশর, পরাশর বাবা, তোমার মধ্যে, তোমার মধ্যে আমি বেঁচে থাকবো বাবা, তোমার মধ্যে আমি বেঁচে থাকবো। Oh,
দেখি ওস্তাদ জি নিজেকে যে একেবারে শেষ করে এনেছেন। ডাক্তার শেষ তো একদিন সবাই হতে হবে ভাই, কিন্তু জানো আমার কাজ আমি শেষ করেছি, আমার আমার পরাশর, আমার পরাশর তার মধ্যে নতুন করে বাতি জ্বালিয়ে দিয়ে গেলাম। লামা আর পেছু ডাকিস, লামা আর পেছু ডাকিস না, আমি মাঝির ডাক শুনতে পেয়েছি, নৌকো ছাড়বে বলে হাঁক দিয়েছে রে, ওই নৌকো না উঠতে পারলে খেয়ে আসতে যে আবার দেরি হয়ে যাবে। সমর গুরুজি, সমর গুরুজি, তুমি রইলে আর পরাশর রইল, আর রইল আমার সাধনা। পরাশর পরাশর শোনো, পরাশর পরাশর শোনো বাবা, সঙ্গীতের ধারা এমনি করেই বয়ে এসেছে যুগ থেকে যুগান্তরে, নির্বাণ নেই অনন্ত জ্যোতিতে, অনন্ত জ্যোতিতে প্রকাশ। আমার জন্য শোক করো না, আমি আমি বেঁচে রইলাম তোমার মধ্যে, আমার 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 সঙ্গীত হইল তোমার কণ্ঠে। মিনু তোরা সবাই, তোরা সবাই আমার আমার মায়ের বন্দনা কর, আমার মায়ের মতো। সর্বভূতেষু গীতরূপেণ সংস্থিতা নমোস্তর্ষয়ি, 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 নমো। বাবা ঠাকুর দাদি হয়েছে, তোমার শরীর একবার ভেঙে গেছে দেখছি। আর শরীর নিয়ে কি করবো গো বাবা ঠাকুর, দুইটা পূজা কেছে গেল, আমার খরচে এলো না, মাসে মাসে কালি টাকা পাঠাইছে, এই টাকা নিয়ে আমি কি করবো খাও তো বাবা ঠাকুর। আসবে আসবে, তোমার নাতি ফিরে আসবে বই কি, তোমার নাতি ফিরে আসবে, তোমার মুখ উজ্জ্বল করবে। সব আমি বুঝি নাই বাবা ঠাকুর, এই টাকা কথা নাও তো বাবা ঠাকুর, পুজো দিও, আর বাংলা মাকে বইলো বাবা ঠাকুর, আমার পড়াশোনা যেন ভালো থাকে, আমার পড়াশোনা যেন ভালো থাকে বাবা ঠাকুর। মিনতি আজকে কিরম গাইলো মাসে? কি জানি বিশেষ জমলো না, তবে রেডিওরা তো খুবই খুশি। জানিস কল্যাণী, রেডিও থেকে প্রোগ্রাম দেওয়ার জন্য পরাশরদাকে কি ধরাধরি, কিন্তু কিছুতেই রাজি হলেন না। কেন আপনি রাজি হলেন না মাস্টারমশাই? মিনু, মিনু, এই যে নাও, এগুলো কোথায় রাখবে রাখো। এসব কি সমর্দা? হ্যাঁ, বাঙালির মেয়েকে লাউ কুমড়ো রুই মাছ শেখাতে হবে এ তো আমার জানা ছিল না। থাকতে নাই, কেন আবার এসব আনতে গেলে? বিশুদ্ধ আহারের জন্য। আরে কুমড়ো আর মাছ নিশ্চয়ই কেউ দেয়ালে সাজিয়ে রাখে না, আরে কুলিটার মাথায় জিনিসপত্র চাপিয়ে রেখে তাকে কতক্ষণ শাস্তি দেবে? এখন বলো জিনিসপত্রগুলো কোথায় রাখবে? নামাক এখানে। সত্যি সমর্দা, এ তোমার ভারী অন্যায়। আরে ন্যায় অন্যায়ের আমি কি জানি, আজ সকালে কাকা দেশ থেকে এক রাস তরকারি আর মাছ পাঠিয়ে দিয়েছেন, আরে খাবার লোক তো আমি আর মা, তাই মা বললেন কিছু মিলুদের ওখানে দিয়ে, এতে যদি তোমার ঝগড়া করার ইচ্ছে থাকে তাহলে সেটা মায়ের সঙ্গে গিয়ে সেরে। আচ্ছা, দেশে তো তোমাদের এত বিষয় সম্পত্তি, তবু একটা সামান্য 150 টাকার মাইনের চাকরি নিয়ে কলকাতায় পড়ে আছো কেন? তার চাইতে সোজাসুজি বললেই তো পারো মিনু তোমাদের সাহায্য করছে,
তার মধ্যে এত লুকোচুরি কেন? দেখো, তোমার সঙ্গে অত বাজে কথা বলবার আমার সময় নেই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও আয়না, মানি অর্ডারের রসিদটা বলি দেবো নাকি ফাঁস করে পরাশর বাবুর কাছে, যে ওর ঠাকুমাকে তুমি প্রত্যেক মাসে মাসে ওকে লুকিয়ে টাকা পাঠাচ্ছ? না না, লক্ষ্মীজি তোমার পায়ে পড়ি। বাস বাস বাস, তাহলে পিস তো, মানে এবার থেকে তোমার সঙ্গে আমার সন্ধি, আর কিন্তু কখনো ওই বাগানের জিনিসপত্র নিয়ে আমাকে খোঁটা দেবে না, কেমন? এই যমুনার তীরে, এই যমুনার তীরে মুরলি বাজিত যে রাধা কাঁদা সুরে। পরাশর বাবু, একটা সুখবর আছে। আসছে রোববার নিখিল বঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা। তাই বলছিলাম কি, যে আমাদের স্কুলের কৃতি ছাত্রীকে দিন না একবার লড়িয়ে, সে তো বেশ কথা। হ্যাঁ মিনু, মিনু কি বলছো পরাশরদা? ও আপনাকে ইচ্ছে করি বলেনি, এ তোমার কিন্তু ভারী অন্যায়, আর দেরি নয়, লেগে যাও। লেগে যাব? কোথায় লেগে যাব? দেশের সব সেরা সেরা ওস্তাদের মধ্যে একবার যাচাই হয়ে যাক তোমার, আর আমিও তো দেখতে চাই তোমার মধ্যে কতখানি সফল হয়েছি। মানে কোথায় যাচাই হবে? কেন, আসছে রোববার নিখিল বঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা। অন্য জায়গায় দেবেন, বলে দিলাম হোপলেস ক্যারেক্টার জব।
চলো বাড়ি চলো। আরে ওকে গান জিতেছি বলে ভালো গান হয়ে গেল, গ্রেস নেই, এক্সপ্রেশন নেই, রাবিশ। তুমি চুপ করো পুলকদা, আমি যা ঝুলে প্রথম পুরস্কার ওকেই দিতাম। আসলজি তোমারই পরাশরদা, আর এ জয় তোমারই। না না না, নিজের জোরেই তোমার জিত হয়েছে মিনু, আমি উপলক্ষ মাত্র। বা বা বা, তোমরা তো বেশ লোক। হ্যাঁ, তোমরা দুজনের সম্মানটা বেশ ভাগাভাগি করে নিলে, আর আমি যে সারাক্ষণ তবলা পিটিয়ে মরলাম আমার বেলা বুঝি একদম ফাঁকি। হ্যাঁ আচ্ছা, ধরো আমি যদি ইচ্ছে করে তবলাটা বেতালা বাজাতাম তাহলে কি হতো? সে তো নিশ্চয়ই সমর্দা, তোমারও কিছু পাওনা আছে বই কি বলো, কি চাও? চাই, আমার আশাটা বেশি খুব বেশি নয়, এই ব্রাহ্মণের ছেলে এটা জানো তো, কাজেই কথা হচ্ছে যে আমাকে একদিন পেট পুরে খাইয়ে দাও, আমিও পরমানন্দে দুহাত তুলে আশীর্বাদ করবো। বারে, আর আমরা বুঝি বাদ যাবো লুচি থেকে? তাই তো, আমরা বা না না না, সকলে মিলে বেশ আনন্দ করে খেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তাই তো নিশ্চয়ই। আর আমি পরমানন্দে সঙ্গীতের ভেতর দিয়ে ময়দা মাখবো, লুচি বেলবো। বুঝতে দাও, সঙ্গীতের মধ্যে ময়দা মাখা, লুচি বেলা, এসব আবার কি? এসব আবার কি? এই দেখো ঠিক পাব্বন খার মতন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাত্রি তুই তো হেরে গেছিস, টফি কনসোলেশন। আহ অপূর্ব, কি হচ্ছে কি? যাও তুমি এখান থেকে। ওকে পপ, দেখো না বাবা, আগে তো লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে, তার উপর দাদা যদি এরকম করে বেড়ায় তাহলে আমি সুইসাইড করব। রাত্রি রাত্রি, মাই ডিয়ার গার্ল, টেক ইট ইজি, টেক ইট ইজি। পুলক, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যা হয় একটা উপায় ঠাউরাও, ডু সামথিং প্লিজ। রাত্রি, বি কোয়াইট প্লিজ, বি কোয়াইট। একটা উপায় আমি ঠাউরেছি, কিন্তু তাতে তো কখনটা সময় লাগবে। কি কি পুলকদা, বলো না প্লিজ। ধীরে রাত্রি, ধীরে ধীরে। এই ভদ্রলোক তোমাকে খুঁজছেন। নমস্কার, বলো। আমার নাম পুলক সেন। কি চাই আপনার? বালিগঞ্জ প্লেসের রায়বাহাদুর বিবি রায় আপনাকে আজ নেমন্তন্ন করে পাঠিয়েছেন। তাকে তো আমি চিনি না। কিন্তু তার মেয়েকে আপনি চেনেন, অন্তত দেখেছেন নিশ্চয়। তার নাম রাত্রি, রাত্রি রায়। রাত্রি রায়, ও যে মেয়েটি দ্বিতীয় হলো। ঠিক ধরেছেন, বেশ কায় মেয়েটি, আমি ওর গান শুনে ভারী খুশি হয়েছি, আরো উন্নতি করবে। আপনারা গুণী লোক, আপনারা তো বুঝবেনই। তাহলে চলুন। কোথায় যাব? রায়বাহাদুরের বাড়ি, আমি গাড়ি এনেছি। বারে, আজ কি করে যাবেনি? আজকে যে আমাদের এখানে ঠিক। ও দেখুন, আজ থাক, আমি না আর একদিন যাব। কিন্তু আজই যে আপনাকে নিয়ে যাবার জন্য আমি এসেছি, ওরা খুব ব্যগ্র হয়ে অপেক্ষা করছে, না গেলে খুব দুঃখিত হবেন। আর আমি তো সারাক্ষণ ওকে আটকে রাখছি না, ঘন্টা খানেকের মধ্যেই ফিরিয়ে দিয়ে যাব। নিন, তৈরি হয়ে নিন। রাত্রি রায়। রাত্রি রায়? হ্যাঁ,
সেই যে সুন্দর মেয়েটি, এই যে মেয়েটি দ্বিতীয় হলো, তার বাবা আমাকে নিতে গাড়ি পাঠিয়েছেন, আর আমি না গেলে তারা নাকি বিশেষ দুঃখিত হবেন। দুঃখিত যখন হবেন তখন তো তোমার নিশ্চয়ই যাওয়া উচিত। তা আমার একটা জামা, একটা কাপড় তোমার ঘরেই আছে। নমস্কার, আপনার গান শুনে ভারী আনন্দ পেয়েছি। ধন্যবাদ, কিন্তু আপনাদের বুঝি আর একটা দিনও তর্স হইল না। এই গাড়িতেই বুঝি রায় বাহাদুরের? একে রায় বাহাদুর, তার উপরে অত বড় গাড়ি, নিয়ে যাবেন বই কি পরাশরটাকে? পরাশরটা ঠুকে যেও না যেন। আমি ওদের খবর দিচ্ছি। তুমি বুঝি মিনতির গানের মাস্টার? আগে হ্যাঁ, বস। তুমি আমার মেয়ের গান শুনেছ? আগে হ্যাঁ শুনেছি। কেমন গায়? বেশ গায়, গলাটিও ভারী মিষ্টি। ভারী মিষ্টি, তবে হারলো কেন? দেখুন। দেখবো আবার কি, হারলো কেন? দেখুন, বলছিলাম কি বলবে আবার কি, আমি কি বুঝতে পারিনি? আগেকার মাস্টার কিচ্ছু শেখায়নি। আগে না, তা ঠিক নয়, আমি বলছিলাম কি সবই তিনি তো শিখেছেন, শুধু শেখাতে পারেননি সঙ্গীতকে কি করে প্রাণবন্ত করতে হয়। মাস্টার মশাই আমাকে সব নতুন করে শিখিয়ে দিন, আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। উনি বাবা, ও কি খাওয়ালো, যা খেয়েছি না, একবারে ইহকাল পরকাল খেয়েছি, আর লেদার টাদার হয়েছিল। চমৎকার খেয়েছি মিনতি দেবী, রান্নাটা আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। ও একবারে পেট ভট হয়ে গেছে একবারে। আচ্ছা এখন এসো ভাই, কেমন? আসলে আসি মিনতি দেবী। হ্যাঁ নমস্কার। আচ্ছা আসি মিনতি। বাবা নড়তে পারবি না? Good heavens. ছুরি কাটা রেখে দিন মাস্টার মশাই, আপনি হাত দিয়েই খান। সেই ভালো বাবা, তুমি বরং হাত দিয়েই খাও, খাওয়া নিয়ে কথা। এই নিন মাস্টার মশাই, কফি। কফি? হ্যাঁ কফি। কফি বুঝি তুমি খাও না, ওকে বরং কোকো দাও। কোকো? আমি ওর সাথে কিছু কখনো খাইনি। স্ট্রেঞ্জ ম্যান, দেন ইউ হ্যাভ নট লিভড। ও কি কথা পুলকদা, তোমাদের অভ্যেসের সঙ্গে সকলে নাও মিলতে পারে, তার জন্য অতটা শক হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা দিন তবে আপনাদের একটু কফি দিন। এই বল, সিঙ্গাপুর।
সকলের হয়ে ক্ষমা চাইছি মাস্টার মশাই। টেবিলের আদব কায়দা শিখতে সময় লাগে মাত্র দুদিন, কিন্তু যে সাধনায় আপনি সফল হয়েছেন সারা জীবন চেষ্টা করে ওরা যদি সেখানে পৌঁছতে পারত তাহলে আপনাকে ঠাট্টা করার শোভা পেত। আমি না, আজ যা ঘটেছে তা আজই শেষ। আমি দেখব এরপরে আর এই বাড়িতে কেউ যেন কখনো আপনার মর্যাদায় ঘা দিতে না পারে। আসুন বাবার কাছে গিয়ে ফাইনাল করি। হ্যাঁ আর শুনুন, কাল থেকে কিন্তু মটর যাবে আপনাকে আনতে, আর কাল থেকে আপনার কাছে আমার সাধনা শুরু। মিনু তুমি যা বলেছিলে, ওরা যা বড় লোক আর তেমনি আসল শহুরে। আমার মতো একটা গেঁয়ো লোককে পেয়ে কি ঠকানটাই না ঠকালে, ভাগ্যিস রাত্রি ছিল। আমার বড্ড ঘুম পেয়েছে। ওহ ও, আর হ্যাঁ ওর বাবা আবার কি বলে জানো, বলে মাস্টার তোমাকে 200 টাকা 300 টাকা মাইনে দেবো, তুমি আমার মেয়েকে ভালো করে গান শেখাও। আচ্ছা তুমি বলো তো, আমি কি আর কখনো টাকা পয়সার জন্য গান শেখাই? জানোই তো গুরুজি বলে গেছেন, ওরে আধার পেলে নিজেকে একেবারে উজাড় করে দিবি। আজ আমি বড় ক্লান্ত। ও ও আচ্ছা, আমাদের পুরোপুরি পাওয়া দরকার। কেন মাস্টার তো মন দিয়ে গান শেখাচ্ছে রাত্রিকে, না শুনি কিচ্ছু বোঝেন। আরে রাত্রি তো শুধু একাই শিখছে না, বিনতিও তো তার সঙ্গে ভাগ পাচ্ছে। এক্স্যাক্টলি, কি আশ্চর্য, এই কথাটাই আগে ভেবে দেখিনি। সাধে কি লোকে বলে যে বিবি রায়ের ব্রেন পেছনে থাকলে ও আমড়া গাছে ও আম ফলে, আর তোমার ব্রেন পেছনে থাকলে আম গাছে আমড়া ফলে। তার মানে? মানে আবার কি, তুমি যে আমাকে ওই এসেটা লিখে দিয়েছো না, খুব ওস্তাদি করে বললে যে অক্সোনিয়ান ইংলিশ লিখেছি, সেটা পড়ে আমার ইংরেজি প্রফেসর কি বললেন জানো? বললেন কোন ইডিয়াট আজকাল তোমাকে ইংরেজি পড়াচ্ছে। অপূর্ব, আই এম সরি পপ, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না, পুলক দা এক নম্বরের চালিয়া। আমার ইংরেজি তোমার প্রফেসররা কি বুঝবে? যাক যেতে দাও। হ্যাঁ এখন রাত্রির ব্যাপারটা ও আপনি কিছু ভাববেন না, আমি সব ম্যানেজ করেছি। বসো মাস্টার বসো, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। মাস্টার তুমি তো আচ্ছা বোকা। বাবা হে, তোর সব কথা থাকবে দরকার কি, যা এখান থেকে, যা বলছি। কেন তুমি একটি মেয়ে সর্বনাশ করছো বলো দেখিনি? না আমি তো রাত্রির কোনো সর্বনাশ করিনি। শোনো কথা, সাজি কি তোমায় বেকুব বলি? রাত্রির নয়, তোমার ওস্তাদের মেয়ে মিনুর। মিনুর? হ্যাঁ, বাড়িতে তুমি আর মিনু ছাড়া আর কেউ থাকে না। কে আর থাকবে, গুরুজি যে ওকে আমারই হাতে দিয়ে গেছেন, ওর তো কেউ নেই। আরে মশাই আপনি তো আর কিছু মিনুকে বিয়ে করছেন না। ছি 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 ছি, এ কি বলছেন আপনি? তবে ভেবে দেখো, বাড়িতে তোমরা দুজন, তুমি আর মিনু।
আর এ নিয়ে পাড়ার পাঁচজন পাঁচ কথা বলছে, এর পরে মিনুর বিয়ে দেওয়া কি সম্ভব হবে? আমি তো কত ভাবিনি, আমি কালই অন্য কোথাও চলে যাব। আর কোথাও যাবার দরকার কি বাবা? এক্স্যাক্টলি, আমাদের এত বড় বাড়ি, এত কোনো ঘর খালি পড়ে রয়েছে, তুমি এইখানেই থাকবে। হ্যাঁ পুলক, তুমি কাল সকালবেলা গাড়ি নিয়ে গিয়ে পরাশরের জিনিসপত্র গুলো নিয়ে আসবে। বেশ। কিন্তু এর ভিতরে আবার কিন্তু কি, কিন্তু সোজা প্রস্তাব আগে না, তা ঠিক নয়। আমি বলছিলাম কি, রাত্রিও তো বড় হয়েছে। সাদে তোমায় বেকুব বলি, আরে এ বাড়িতে রাত্রির বাপ মা দুজনেই তো থাকবে, আপনারা কি? হ্যাঁ পুলক কাল সকালবেলা গাড়ি যাবে, তুমি রেডি থাকো। যে তুমি মনমন আছে কি, গলার ব্যথা কি আবার বেড়েছে নাকি? না। তবে বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, পারলে তোমার এত বড় ক্ষতি আমি কিছুতেই করতাম না। ক্ষতি? কি ক্ষতি করেছে তুমি আমার? এই যে তুমি আমি এক বাড়িতে থাকি, একদিন পরে তোমার জ্ঞান চক্ষু কে খুলে দিল? রাত্রি? না, তার মা বাবা এরা সব বললেন, এরপর তোমার বিয়ে দেওয়ায় মুশকিল হবে, তাই ভাবছি এখনো যখন সময় আছে এখান থেকে সরে পড়ি। এই তো তাই যাও বলো শ্রদ্ধা, তাই যাও। আপনি বিশ্বাস করুন গুরুজি, আমি মিন্দু কোনো ক্ষতি করিনি, আমার মনে কোনো পাপ নেই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। পরাশর বাবু আজ দু মাস এখানে নেই, তাই বলে কি আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে? আপনার যদি পছন্দ না হয় কাল থেকে আসবেন না। আগে না, ঠিক সে কথা নয়, অনেক আশা নিয়ে তার কাছে এসেছিলাম। না, তিনি আর এখানে শেখান না। ও আচ্ছা। কিরকম লোক ভাই তোমার পরাশরদা, এর মধ্যে একদিনও কি আসতেনি? পরাশরদা আসে না আমার ভয়। সে কি মিনু, গুরুজি যে তোমাকে তাঁরই ভরসায় রেখে গেছেন, তাই তো সে আমায় ফেলে যেতে পারল। মিনু, ও মিনু। যাই মাসিমা, চা যে জুড়িয়ে গেল মা। তোমার শরীর খারাপ, তুমি কেন উপর থেকে নেমে এলে? ওরে এই বয়সে শরীর এইরকমই যায়, তাই বলে দিন রাত বিছানায় শুয়ে শুয়ে যে হাঁপিয়ে উঠছি। তাই বলে কি দুটো দিনও ছুটি নিতে নেই? সমরদা এলে বলবো একটা রান্নার লোক দেখতে। কেন মা, আমার রান্না বুঝি ভালো লাগে না?
ছোটবেলায় মাকে হারাই, তারপর বাবার মধ্যে শখ পেয়েছিলাম, এমনই অদৃষ্ট আমার, তাকে হারাতে হলো, তাই মাঝে মাঝে ভয় হয় তোমাকে যদি। ওরে না রে না, বাহ 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 বলি হারি, এখানে লুকিয়ে লুকিয়ে বসে মায়ের কাছে দিব্যি আদর খাওয়া হচ্ছে। আচ্ছা মা, তোমাকেও বলি, পরের মেয়েটিকে পেয়ে নিজের ছেলেকে একেবারে ভুলে বসে আছো, হায় রে অভাগা। যাও সমুদ্র, চট করে হাত মুখ ধুয়ে এসে বসে পড়ো, চা ঠান্ডা হয়ে গেল। আর কল্যাণী চা, এদিকে একেবারে ভরাডুবি হয়ে গেল যে। কেন রে, কি হলো, চাকরি গেল নাকি? চাকরি গেলে তোমার ছেলের পক্ষে একটা ভালো চাকরি জোগাড় করা খুব মুশকিল হতো না মা। কথা হচ্ছে, ধীরে ধীরে মায়ের কোলটা একেবারে বেদখল হয়ে যাচ্ছে। ইস, তুমি ভারী হিংসুটে সমর্থ। আয়না শুনলে কল্যাণী, শুনলে তোমার বন্ধুর কথাটা, আয়না শোনো, এখানে যদি মাকে নিয়ে এলাম সেদিন ওর কি মূর্তি বললে, আমার কাউকে দরকার নেই সমর্থা, আমার একা একা চলা অভ্যেস আছে ইত্যাদি, সে কি ভীষণ নাটক, সে কত রকম ব্যাপার। তোমার মানি অর্ডারের রসিদ এসেছে আয়না। আচ্ছা আর কতদিন এমনি করে তুমি পরাশর বাবু ঠাকুমাকে ঠকাবে বলতে পারো? যতদিন তার পাগল নাতির দায় আমাকে টানতে হচ্ছে। আশ্চর্য ব্যবহার এই পরাশর বাবু, কিন্তু সেই যে গেলেন আর এলেন না, বলি যাব নাকি একবার? না দরকার নেই। সত্যি দরকার নেই? এই রে চোখে যে আবার বর্ষার মেঘ উঁকি ঝুঁকি মারছে, দোহাই মেনু, আমার সামনে চোখের জলটা ফেলো না। হাসে
বুঝি সে পরাতে আছে মায়া কোনো ডোর, বুঝি সে পরাতে আছে মায়া কোনো ডোর, কে কোনো বলে মুখে চুপিয়ে নে কোনো বলে মুখে চুপিয়ে নে কোনো বলে মুখে। তোমার জন্মদিনে এই আশীর্বাদ করি মা, তোমার গানের জয় জয়কার উঠুক সারা ভারতবর্ষ। চমৎকার গেয়েছো রাত্রি, চমৎকার। তার জন্য তোমাকেই ধন্যবাদ পুলকদা। তুমি যদি পরাশর দলকে ধরে না আনতে। আমার পুরস্কার পাওনা রইল যেদিন সারা দেশে তোমার নাম ছড়িয়ে পড়বে। মাস্টার মশাই, এমন করে কেন পালিয়ে এলেন? আমার জন্মদিনে কই আপনি তো কিছুই দিলেন না। কি আমার আছে কি বা আমি তোমায় দিতে পারি? নিজেকে নিঃশেষ করে দিয়েছি তোমার কণ্ঠে। নিঃশেষ নিঃশেষ, তাহলে আসুন আসুন আমার সঙ্গে। কাকাবাবু, এবার তাহলে রাত্রিকে নিয়ে জয়যাত্রায় বেরিয়ে পড়া যাক, কি বলেন মিসেস রায়? আবার কি, দেশে দেশে রাত্রি গান গাইবে, মালা পাবে সকলের কাছ থেকে, তবেই তবে সাধনার জয়। মন্দা না, সিম্পলি গ্র্যান্ড, গুড আইডিয়া। তোমরা তাহলে বেরিয়ে পড়ো। না না না। কেন বাবা, তাতে আপত্তি কোথায়? না না না, শিল্পী তো কখনো দরবারে যায় না, দরবারই যে যেতে আসে তার কাছে। বড় বড় বুলি ছাড়ো মাস, এসে আসতে বয়ে গেছে দরকার। এই যে তুমি এদিক কোনো ব্যাং হয়ে বসে আছো, কটা লোক তোমাকে জানে, চেনি বাকি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পাবলিসিটির যুগ। এই যুগে নিজের ঢাক নিজে না পেটালে কেউ আমলি দেয় না। পাবলিসিটির জোরে দিনকে রাত করা যায় আর আম হয়ে যায় আমরা। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন? মানে আবার কি, তুমি একেবারে ভেজাল জিনিস পুলক দাস, স্রেফ পাবলিসিটির জোরে কোন রকমে বাজারে কেটে যাচ্ছ। যান ওসব কথা এখন যাক, রাত্রি তাহলে বেরিয়ে পড়ুক। কিন্তু মাস্টার মশাই, যাচাই হয়েই যাক না একবার, কতটুকু পেয়েছি আপনার কাছ থেকে ততটাই বা নিতে পেরেছি, তারও পরীক্ষা হয়ে যাবে। তাহলে দেরি কিসের পুলো, অসুবিধা তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ অসুখ হয়েছে, শীঘ্র আমি সমস্ত ব্যবস্থা করছি। এদিকে চারটে বাজে, অপুর জন্য অপেক্ষা করতে থাকলে আর চলবে না। চলো এখন। আবার কোথায় চলে রাত্রি? পার্টিতে। না না না, এখনো সব পার্টি টাটিতে যাওয়া তোমার সময় হবে না, কাল গাইতে হবে, একটু চর্চা একটু বিশ্রামের দরকার। কিন্তু পার্টিতে তো আর ফুটবল খেলতে যাচ্ছে না, যে পরিশ্রম হবে। গলায় ওর সুর সাদাই আছে, আজ রাত্রে সারেগামা না সারলেও চলবে। আপনি ভাববেন না মাস্টার মশাই, আপনার নাম আমি ঠিক রাখব। বুঝলে হে, ফিল্ড ক্রিয়েট করতে হবে, কালকে আসরে যারা বাহবা দেবে আজ তাদের ইমপ্রেস করতে হবে না, তাই আমি পার্টিতে সকলকে নিমন্ত্রণ করেছি। বুঝলে হে, পাবলিসিটি, পাবলিসিটি ফার্স্ট, পাবলিসিটি সেকেন্ড, পাবলিসিটি লাস্ট, বুঝলে? চলো রাখ। মাস্টার মশাই,
দাদা, আরে বসে পড়লে যে, তৈরি হয়নি? তৈরি? না 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 না, আমি এইমাত্র এই সারা শহর ঘুরে আসছি, প্রচন্ড টায়ার। তোমাদের সঙ্গে হইচইতে যাবার মতন এনার্জি আপাতত আমার নেই। চলো রাত্রি চল। বাংলাদেশে স্বনামধন্য গায়িকা কুমারী রাত্রি রায় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সঙ্গীতানুষ্ঠান করিবার জন্য যাত্রা করিয়াছেন। তিনি এই অল্প বয়সে সমস্ত উচ্চাঙ্গ সঙ্গীতে অশেষ পারদর্শিতা লাভ করিয়া সকলের প্রশংসা লাভ করিয়াছেন। আমরা আশা করি তাহার এই যাত্রা তাহাকে বৃহত্তর ভারতে অধিকতর যশস্বিনী করিবে। কই, পরাশরদার নামই তো নেই, যার জন্য রাত্রিরা এত খ্যাতি তার নামই তো নেই। ওপরে ওঠার পর মোয়ের কথাটা ভুলে যাওয়াই তো স্বাভাবিক। মিনু অকৃতজ্ঞ বেঈমান। রায়বাহাদুর বিবি রায়ের অত বড় বাড়িতে কৃতজ্ঞতার মতো ছোট্ট একটা জিনিস হারিয়ে যাওয়াই তো স্বাভাবিক। মিনু না না শহরদা, পরাশরদাকে তোমার ফিরিয়ে আনতেই হবে। আলেয়ায় যে পথ খুলেছে তাকে অত সহজে ফেরানো যাবে না মিনু। কিন্তু কিন্তু তোর ঠাকুমার যে বড় অসুখ। কি আসে যায়, রাত্রির ডাক যে শুনেছে, বুড়ি ঠাকুমার শেষ দীর্ঘশ্বাস কি তার কাছে পৌঁছবে? মিনু
আপনি আপনি আমায় চিনতে পারবেন না আমি এসেছি আপনার মেয়ের গানের মাস্টার পরাশর বাবুর খোঁজ করতে পরাশর আগে হ্যাঁ সে তো এখানে নেই তা আমি জানি তার দেশ থেকে তার কাকা এসেছেন খবর করতে পরাশর বাবু ঠাকুমার খুব অসুখ ও বেশ তাকে নিয়ে আসুন দয়া করে আমার সঙ্গে একবার দেখ মানুষটা আচ্ছা তুমি যাও সে এখন দিল্লিতে আছে আমি তাকে খবর পাঠাচ্ছি এটা কি করতেছ ওস্তাদজি রাত্রির জন্য বিশেষ শরবত আমাদের সব দেশি ওষুধ দিয়ে তৈরি তা ওটাতে কি হবে খেলে গলা পরিষ্কার হবে আজকে আবার একটু সর্দি হয়েছে না আজকে তোর সবচেয়ে বড় পরীক্ষা দেশের সব সেরা সেরা গুণীরা আসবেন তার দিন থেকে তো তুমি ওস্তাদি কিছুই খাওনি চলো এবার দুটো খেয়ে নেবে ওরে না গান শেষ হলে খাবো আজকে ওর আবার চরম পরীক্ষা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে পড়েছি এ তোমার কিন্তু উচিত হয়নি রাত্রি আজকে আবার তোমাকে গান গাইতে হবে না শরবতটুকু খেয়ে না এটা কিসের শরবত মাস্টার মশাই নাও খেলে গলা পরিষ্কার হবে আমি নিজে বাজার থেকে সব মশলা কিনে এনে তৈরি করেছি আরে তুমি খেয়ে পেয়েছো মাস্টার রেখে দাও তোমার বেনের মশলা দিল্লির সেরা স্পেশালিস্ট দিয়ে আমি ওর গলা দেখে নিয়ে এসেছি ওয়েল রাত্রি হারি আপ আর 20 মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে আর শোনো তোমার বেস্ট ড্রেসটা পরবে জানো তো কথায় আছে পহলে দর্শনধারী পিছে গুণ বিচারে তুমি চলো না এটা সিলেক্ট করে দেবে চলো সবচেয়ে বড় পরাজয় রাত্রি সবচেয়ে বড় লজ্জা
আমি আপনাকে কিছুতেই খুশি করতে পারলাম না মাস্টার মশাই। আমায় তো তুমি খুশি করতে চাওনি রাত্রি, তোমার রূপ আর চটুলতা দিয়ে খুশি করতে চেয়েছিলে সাধারণ মানুষকে, কিন্তু এই তুচ্ছ পাওয়ার জন্য এত বড় জিনিসকে তুমি খুঁজ দিলে রাত্রি। জানি জানি মাস্টার মশাই, সবই বুঝতে পারি। আপনাকে আমার সঙ্গে আনাই ভুল হয়েছে, আমার খ্যাতি আমার প্রশস্তি আপনি আর সইতে পারছেন না। রাত্রি তুমি একথা আমাকে বলতে পারলে? নিজের জীবনের সব সাধনা তোমার হাতে তুলে দিয়েছি, আমাকে উজাড় করে দিয়ে বাঁচতে চেয়েছিলাম তোমার মধ্যে। ওহে মাস্টার, তোমার ঠাকুমার খুব অসুখ, কাকাবাবু তার করেছেন। তোমার কাকা কুঞ্জধুলির ছেলে ভুবন ধুলি কলকাতা এসেছিল তোমার খোঁজে। ধুলি? কুঞ্জধুলির ছোট ছেলে? হ্যাঁ, এই এই দেখো না, এই যে আপনি ধুলি। পূজোর সময় যারা ঢোল বাজে আপনি তাদেরই একজন? হ্যাঁ, আমি কুঞ্জটুলির নাতি, শঙ্করের বেটা। কেন আগে বলেননি কথা? কেন গোপন করে রেখেছিলেন নিজের পরিচয়? তোমরাও তো জানতে চাওনি সে কথা। সেই সাহসে তুমি এতকাল আমার শ্রদ্ধা নিয়েছো, চোখ রাঙিয়েছো আমাকে। ঢুলি রাত্রি, তোমার সেই বসন্ত রাগের গানটা তো পুরো তোলা হয়নি, সেই যে ফাগু আপে যেতে এখানে গো। অনেক শিখেছি, আর আমার দরকার নেই, তুমি যাও। মা এসেছে? মা, মা, আমি যাব, আমি যাব, আমি আসছি মা, আমি আসছি। গঞ্জের কুঞ্জগুলির নাকি আমি পড়াশা, আমার পাপ পাঁচা মায়ের মন্দিরে ঢোল বাজিয়ে এলাম, আর আমি জানি না থাকে। দাও 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 মা।
মাগো, ঢুলির ছেলে আমি, নিজের মাকে ভুলে গেছিলাম, তাই বুঝি তুই আমাকে এত দুঃখ দিলি মা। আর আমি ভুল করব না মা, আর আমি ভুল করব না মা। হয়ে গেছে পরাশ, ঘরে ছ? ঘর তো নেই ঠাকুর মশাই, ঢুলির মায়ের তো বিসর্জন হয় না, ঘর কোথায় ঢুলির? সারা জীবন ঢুলি খুঁজে দাঁড়াবে শরতের সাদা মেঘ আর কাশ ফুল। বাবুকে ঢলি বলে ওরা দিল্লিতে ফেলে এসেছে, সেই পুরনো কথামালার গল্প। দাঁড়কাটা ময়ূর পুচ্ছ পরেও ময়ূর হতে পারল না, আর কুঞ্জে ঢুলি নাতিও সুরের অমৃত সাগর পার হয়েও হারিয়ে গেল। গল্প শেষ। না, গল্প আমার এখানে শেষ হতে দেব না। মিনু, দোহাই সবাই, আমাকে দিন কয়েক সময়, তারপর যদি গল্পের মন না ফেরাতে পারি তখন তখন তো তুমি আছো। না 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 মিনু, ও মিনু পরাশরের রূপকথা রাজ্যে আমি থাকতে চাই না, তার চেয়ে শেষ পর্যন্ত নীরব দর্শক হয়ে থাকবো, সেই ভালো, সেই ভালো।
ভোলি বাজি তো যেথা রাধা কাঁদা সুরে সে রাধা কাঁদা সুরে এই যমুনারি তীরে এই যমুনারি তীরে कोई खबर नहीं है, बल्कि आप बंगालियों की कारीबाड़ी में जाके पता लीजिए, शायद वहां कोई खबर मिल जाए। বাবু ওই না তো, তবে পরাশর ঢুলি বলে একজন এসেছে। আমি তাকে খুঁজছি, কোথায় কোথায় তুমি? সে তো মা সেই যমুনার ধারী রয়ে গেল, বিসর্জনের পর আত্মসে ফিরে এলো না, কিন্তু তুমি কে মা? আমি পরে বলবো, আগে আমাকে নিয়ে চলো ঝুলুদের মা। বুঝতেই তো পারছেন ঠাকুর মশাই, অনাহারে অনিদ্রায় ঠান্ডায় গরমে দিন রাত পাগলের মতো শুধু গানই গিয়েছে, তার ফলে গলার গ্রন্থিটাও ছিঁড়ে গেছে। তাহলে হয়তো ভবিষ্যতে কোনোদিন ও আবারও স্বর ফিরে পাবে, কিন্তু বলা বড় শক্ত। কি মা? আর দিন কয়েক চিকিৎসা করাতে পারলেই ওকে নিয়ে কলকাতা ফিরতে পারি, কিন্তু কিন্তু হাতে যে মাত্র 10টি টাকা। আচ্ছা মা, আমি দেখছি গোপালের মার কাছে যদি কিছু। না না, আমার এই ঋণের বোঝা আর চাপাতে চাই না। আচ্ছা, আমায় একবার রেডিও স্টেশনে নিয়ে যাবেন? রেডিও স্টেশন? হ্যাঁ হ্যাঁ, রেডিও স্টেশনে। দেখা না করে আমি কিছুতেই যাব না। আরে বাবা শোন, নেমে চাইয়ে সাহেব গুসা হয়ে যায়নি। তিনি রাগ করতে পারেন, কিন্তু দেখা না করে আমি কিছুতেই যাব না।
आप मिलना चाहती हैं? आइए। बैठिए। मैंने आपकी सब बातें सुनी है। आपकी कहना बिल्कुल ठीक है, रेडियो स्टेशन आप ही का है, मैं भी आप ही का हूं। लेकिन बात यह है कि मिलने वालों की कमी नहीं, उनमें से कौन काम वाला और कौन नहीं यह जानना बहुत मुश्किल है। तो कहिए, मैं आपकी क्या सेवा कर सका हूं? आमी कोलकाता रेडियो आर्टिस्ट, हमारा एक प्रोग्राम चाहिए। ये तो आप जानती ही है कि प्रोग्राम 3 महीने पहले ही सेट कर लिया जाता है, उसके बाद कहिए तो। बिना चिकित्सा से 3 मास हमें गुरु जी बात करें जेमन कुड़ी हम टाका हम के जोगाड़ करते आपने हमें तो प्रोग्राम दी दी। अपनी विद्या पर इतना विश्वास रखती हैं आप, कर सकेंगी दूसरों को अपने गानों से खुश पहुंचा सकेंगी, अपने दिल के दर्द दूसरों के दिल तक। बहुत खूब। शायद मैंने आपको समझने में भूल की है, मुझे माफ कीजिए। यह 50 रुपया हाजिर है, 2 रोज किसी भी तरह चला लीजिए। परसों इतवार को हाँ कहाँ दर्शन होंगे आपके? कालीबाड़ी के। हाँ मैं हाजिर होऊंगा, तब तक के लिए माफी। नमस्ते गुरुजी। अब चलना होगा, वक्त हो गया बहन। अच्छा तुम लक्ष्मी शुए थको कमन, एक फिर चलो तैयारी। मगर कोई अच्छी सी साड़ी तो पहन लो। हमारी इच्छा तो और कुछ नहीं। मुझे माफ करना बहन, मैंने ऐसे ही कह दिया था, इसी से काम चल जाएगा। नमस्ते गुरुजी, फिर दर्शन करूंगा। आओ बहन। भाइयों और बहनों, आज बंगाल से हमारी बहन अपने लिए उपस्थित हुई हैं। इनके गुरुजी बीमार हैं, उन्हीं के इलाज के लिए ये आयोजन किया गया है। अगर इनका गाना आपको कुछ भी पसंद आए तो गुरुजी के इलाज के लिए आपको यथाशक्ति सहायता करनी होगी, यही मेरा प्रार्थना है। आओ बहन गाओ। पेश करो अपनी आरज, पहुंचा दो अपने दिल के दर्द इन लोगों तक। गाओ गाओ बहन गाओ। सुंदर मन हर दर्श दिखाओ,
गुरुजी को भला चंगा करके 6 महीने बाद पहुंच जाना बहन, भूलना जाना मैंने तुम्हारा प्रोग्राम ठीक कर रखा है। ना ना मोने थक भी बस आपने हमारे पूर्व जन्मे बड़ भाई थी नहीं एम समय आपना की पेलम आशीर्वाद देता हूँ बहन, तुम्हारी सेवा से तुम्हारे गुरुजी भले चंगे हो जाएं। और एक बात, अगर मुझसे कोई भूल हो गई हो तो माफ करना बहन, और अपने इस भाई को भूलना ना। आशीर्वाद करी माँ, माँ खाली तुम्हार कल्याण करे। आसन का पुष्प चलिए। नमस्ते सर जी। रोगी करनी है।
তোমার কান্নার চেয়েও বড় কাজ রয়েছে মা, তুমি যাও দিকে, মেনুকে দেখে নাও তোমার করে। ছোট্ট বোকটা যে ব্যথা ভেঙে গেছে, আমি ওকে কি বলে সান্ত্বনা দেবো তুই বল। বাহ চমৎকার চমৎকার, নাটক শেষ, এবার পালা ভাঙার শেষ গান বুঝি আমাকেই গাইতে হবে। তাই হোক, তবে তাই হোক। মিনু, রাত্রি তার গান শেষ করতে পেরেছিল? না না, তুমি চুপ করো, তোমার কথা বললেই রক্ত পড়ছে। চুপ করার পালা, তুমি যখনই আসছে জীবনে অনেক জিজ্ঞাসাই আমার চলেছে, জবাব পেতে চাই। মিনু, কেন কেন তুমি এত করলে আমার জন্য? তুমি তুমি কি আমাকে ভালোবেসেছিলে? কেন কেন বলনি সে কথা? নয় ভেল্লা করতে ঢুলি বলে কেন? কোন ছোট কাজ তো আমরা করিনি, ষষ্ঠীর দিনে আস্তে আস্তে আসা, দশমীর দিন খাতে খাতে যাওয়া, এই ঢুলির জীবন, মাঝে ফোটে ফুল উঠে গান, মাটির ঠাকুর জাগে মা হয়ে। না না, মেঘে মেঘে কাটলো সারা বেলা, চোখের জলের বাদলে যখন পথ কাটবে চলে গেল, তখন দিনের শেষে এই রাঙা আলোটুকু। মিনু মিনু, আজ আমার জীবনের বসত দাও দাও তান করো। ছিল জীবন সাথী